আসসালামু আলাইকুম এভরিওয়ান হে বিউটিফুল পিপল ওয়েলকাম টু মাই চ্যানেল আমি শারমিন সুমা বলছি কেমন আছো তোমরা সবাই আজকে আমি তোমাদেরকে এই সফট গ্ল্যাম ব্রাইডাল মেকআপটি করে দেখাবো যেটা তোমরা ঘরে বসে খুব সহজেই নিজেরাই করিতে পারবে ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না এছাড়া তোমরা আমাকে আমার ফেসবুক পেজে ফলো করতে পারো তাহলে চলো শুরু করা যাক আজকে ভিডিওটি ব্যাক তো মেকআপ আরম্ভের পূর্বে আমি পন্সের এই সুপার লাইট জেলটি অ্যাপ্লাই করে নিচ্ছি যেটা হচ্ছে একটা অয়েল ফ্রি ময়শ্চারাইজার এরপর আমি অ্যাপ্লাই করব ডাব্লিউ সেভেনের রেডি ফ্রেশ প্রাইমারটি এটা একটি সিলিকন বেস প্রাইমার যেটা অয়েল স্কিনের জন্য খুবই ভালো এটা আমার সমস্ত মুখে আমি অ্যাপ্লাই করে দিলাম হালকা হাতে এরপর আমি আরেকটা প্রাইমার ইউজ করব। সেটা হচ্ছে ডব্লিউ সেভেন পোর ফ্যাকশন পোর মিনিমাইজার প্রাইমার যাদের মুখে পোর রয়েছে অর্থাৎ ছিদ্র রয়েছে কেবলমাত্র তারা এটা ইউজ করবেন আমি আমার নাকে এবং গালের দিকে একটু পোর্ট দেখা যায় হাইলাইট ইউজ করে সেখানে আমি এটা দিয়ে পুরো ফেসে অ্যাপ্লাই করে দিলাম এরপর চলে যাচ্ছে ফাউন্ডেশনে ফাউন্ডেশনে আমি আজকে ইউজ করছি লোরিয়ালের ইনফিনিটি প্রো ম্যাটি ফাউন্ডেশন আর আমার শেডটা হচ্ছে ওয়ান জিরো থ্রি ন্যাচারাল বাফ আমি আগে প্রথমে ব্রাশ দিয়ে ফাউন্ডেশনটা আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিলাম এরপর একটা ভেজা বিউটি ব্ল্যান্ডার দিয়ে আমি আস্তে আস্তে ওটাকে ব্ল্যান্ড করছি এবং আমি এই ফাউন্ডেশানটা দুবার ইউজ করব একবার ইউজ করার পর এখন আবার সেকেন্ডবার আমি এখন ইউজ করছি সরি যখন লাগতে নিয়েছিলাম তখন ফাউন্ডেশানটা আমার বুড়োর উপরে পড়ে গিয়েছিল বাট আমি এটা কাটিয়ে নিই কারণ আমি দেখাতে চাচ্ছিলাম যে কীভাবে এটা ঠিক করা যায় সো এটা আমি পরে ঠিক করে নিব আমি ভেজা বিউটি ব্ল্যান্ডারটা দিয়ে সুন্দর করে আমার ফাউন্ডেশনটাকে ব্ল্যান্ড করে নিচ্ছি আমি গলাতে কিন্তু অ্যাপ্লাই করিনি গলাতে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব না তারপর দেখো এটা সেট হয়ে যাবে এখন আমি কনসিলার ইউজ করছি আইমেজিকের কনসিলার এটা সেটার নাম হচ্ছে পোরসেলিন আমি চোখের উপরে চোখের নিচের দিকে একটু দিয়ে দিচ্ছি এবং নাকের উপরে থুত নিতে দিব এবং কপালে এবং গালুতে হালকা করে দিয়ে নিব এরপর আমি একটা ফ্লাইট ব্রাশ দিয়ে আগে আমার চোখের উপরের কনসিলারটাকে ব্ল্যান্ড করে নিচ্ছি কারণ বিউটি ব্ল্যান্ডার করার সময় সময় দেখা যায় যে ব্রোটা যে আমি আর্ট করেছি সেটা অনেক সময় নষ্ট যেতে পারে সেই জন্য আমি ব্রাশ দিয়ে ভালো করে এটাকে একটু চোখের দিকে ব্ল্যান্ড করে নিচ্ছি এরপর একটা ছোটো ভেজা বিউটি ব্ল্যান্ডার দিয়ে আমি আমার চোখের চারপাশটা ব্ল্যান্ড করে নিচ্ছি এবং এই ছোটো বিউটি ব্ল্যান্ডারটা দিয়ে আমি যেখানে যেখানে কনসিলারটা অ্যাপ্লাই করেছি সেখানে সেখানে আমি আগে একটু ব্ল্যান্ড করে নিব তারপরে আমি আবার যে বিউটি ব্ল্যান্ডারটা ছিল সেটা দিয়ে আবার কিছু সুন্দরভাবে করে করে সেট ওকে আমার ফাউন্ডেশন কনসিলার অ্যাপ্লাই করা শেষ এখন এটাকে সেট করার জন্য আমি ডাব্লু সেভেনের এর ড্রিম লোস পাউডারটা ইউজ করছি আমি ভেজা বিউটি ব্ল্যান্ডারের মাধ্যমেই রোজ পাউডারটা নিয়ে আমি আমার চোখের উপরে এবং ফেসে সব জায়গায় লাগিয়ে নিচ্ছি খুব ভালো করে বেশি পরিমাণেই লাগাবো এরপর আমি যেটা করব সেটা হচ্ছে যে ব্রাশ দিয়ে এটা আমি ঝেড়ে নেব আমি এখন গলাতে কেবলমাত্র পাউডারটা লাগাচ্ছি ব্যানানার রোজ পাউডারটা এবং এই ব্রাশটা দিয়ে আমি আমার ফেসে যত পাউডারটা রয়েছিলো সেটাও আমি ঝেড়ে ফেলে দিচ্ছি এরপর আমি ইউজ করব হচ্ছে শাইনার আমি ম্যাক্স টাচের শাইনিং লুজ পাউডারটা ইউজ করছি এটা একটু হালকা অফ হোয়াইট কালারের বাট তোমরা যদি রেড কালার শাড়ি পরো তাহলে গোল্ডেন কালারটা ইউজ করলে ভালো দেখাবে এখন আমি আমার ব্লুটা ঠিক করে নিচ্ছি আমি একটা পেন্সিলের মাধ্যমে এটাকে একটু ড্র করে ঠিক করে নিলাম যেখানে ফাউন্ডেশন লেগেছিল। এরপর আমি চলে যাচ্ছি আমার আই মেকআপে আই মেকআপের ক্ষেত্রে আমি আজকে ইউজ করবো ফকল রেড টু আই প্যালেটটি এখান থেকে আম্বার নামের এই শেডটা নিয়ে আমি আমার চোখের আই কিউজের একটু ওপরের দিকে একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে চ্যাপটা ধরনের একটা ব্রাশ দিয়ে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি কালারটা প্রথমে আইক্রিজের একটু উপরের দিকে অ্যাপ্লাই করবো এবং এ এই কালারটি আমি আউটার কর্নারের দিকে ভি মতন করেও সাথে অ্যাপ্লাই করে দিচ্ছি আজকের যে আশিয়াটা আমি ক্রিয়েট করবো সেটা কিন্তু দেখতে অনেকটা কাটক্রিসের মতনই দেখাবে কিন্তু আমরা কনসিলার দিয়ে কোনো কাটক্রিস করব না সেভাবে আমি অ্যাপ্লাই করব যাতে তোমাদের জন্য সহজ হয় এরপর আমি এটাকে ব্ল্যান্ড করার জন্য একটা ফ্লপি ব্রাশ নিয়ে নিচ্ছি একটু একটু ছড়ানো ধরনের ব্রাশ এটা দিয়ে আমি ব্ল্যান্ড করে দিলাম এরপর এই একই ব্রাশটা দিয়ে আমি এই যে ট্যাঙ্গারিন একটু হালকা শেডটা এই শেডটা ব্রাউন কালার উপরের দিকে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি হালকা হাতে এরপর আমি আমার চোখের নিচে আশাটা অ্যাপ্লাই করব আমি যে প্রথম আশাটা যেটা হচ্ছে আম্বার সেটা ফ্ল্যাট ব্রাশটা দিয়ে চোখের নিচের দিকে অ্যাপ্লাই করে দিচ্ছি এবং শ্যাডোটা চোখের উপর সাথে জয়েন করে দিচ্ছি জয়েন করার পর এরপর এটাকে আমি একটু ব্ল্যান্ড করে দেবো যাতে কোনো হার্স লাইন না থাকে এই জন্য যে সেকেন্ড ব্রাশটা ছিল সেটা দিয়ে আবার সুন্দর করে আমি চারদিকটা ব্ল্যান্ড করে দিচ্ছি যাতে কোনো হার্শ লাইন না থাকে এরপর আমি আবার একটু ডার্ক কালার ইউজ করবো এখন তো এটার জন্য সে একই আশের প্যালেট থেকে এই যে ম্যাজিক নামে এই ডার্ক কালারটা আমি একটা চিকন ব্রাশের মাধ্যমে আই উপর দিকে এঁকে নিয়েছি যেভাবে কাটক্রিস্টা করলে যেরকম কাটক্রেজের উপর দিকে কালারটা একটু ডার্ক থাকে এতে চোখটা দেখতে বড় বড়ো দেখা যায় এবং কাটক্রেজটা সুন্দর দেখায় এই জন্য আমি এই ডার্ক কালারটা ইউজ করছি এবং এই একই ডার্ক কালারটা কিন্তু আমি চোখের কর্নারের দিকেও অ্যাপ্লাই করছি ভিয়ের মতো করে এটা কিন্তু ভিতরের দিকে আমি শুধু অ্যাপ্লাই করছি বাহিরের দিকে আউটার কর্নারে কিন্তু আমি ব্ল্যাক করছি না ভিতরের দিকে যেখানে আমি ভিয়ের মতো করেছিলাম সেখানে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এবং সাথে আমি চোখের নিচের দিকেও এটা অ্যাপ্লাই করে নিলাম এটা জাস্ট খালি লাগিয়ে নিচ্ছি লাগানোর পর আবারও কিন্তু আমি তোমার ফার্স্ট ব্রাশটা যে ছিল সেটা দিয়ে একটু ব্ল্যান্ড করে নিলাম নাহলে হাস লাইনগুলো দেখা যাবে এটার পর এখন আমি চলে যাব আমাদের মেন কালারটাতে সেটা হচ্ছে আমি একটা সিমারি কালার ইউজ করছি সেটা হচ্ছে ফকুলের লুজ পিগমেন্টটা আমি ইউজ করব এটার নাম নাম্বার হচ্ছে শূন্য সাত সাত নাম্বার লুজ পিগমেন্টটা আমি ইউজ করছি ফকুলের একটা ফ্ল্যাট ব্রাশের মাধ্যমে ফ্লাট ব্রাশটা আমি একটু হালকা করে ভিজিয়ে নিয়েছি পানি দিয়ে ভিজিয়ে নেওয়ার পর তারপর আমি লুজ পিগমেন্টটা ইউজ করছি তোমরা চাইলে মেকআপ ফিক্সিং যে স্প্রেটা থাকে সেটা ইউজ করতে পারো এখন আমি আঙুলের মাধ্যমে আরেকটু লোজ পেন লাগিয়ে দিলাম আমার চোখে এরপরে একটা ছোট পেন্সিল ব্রাশের মতো একটা ব্রাশ দিয়ে আমি আমার চোখের ইনার কর্নারের দিকে এবং চোখের নিচের দিকের যে কর্নারটা ফাঁকা রেখেছিলাম আমার সেই দিকে আমি এই একই সীমা কালারটা অ্যাপ্লাই করে নিলাম এরপরে আমি একটা গ্লিটার আইলাইনার ইউজ করছি এটা একটা নন ব্র্যান্ড গ্লিটার আইলাইনার এটা দেখতে অনেকটা তোমার গোল্ডের গোল্ড হোয়াইট গোল্ড যে থাকে সেই রকম কালার একটু মোটা করে আমি যেখানে আমি আই ক্রিসটা ছিল কাটক্রেজ যা করে সেই কাটক্রেজের উপর দিকে আমি এটা অ্যাপ্লাই করে নিলাম তারপর সীমার কালারটা যেখানে শেষ হয়েছে ঠিক ওই জায়গাটাতে আমি আমবার এই ফার্স্ট যে প্রথম যে কালারটা আমি অ্যাপ্লাই করেছিলাম সেটা আবারও ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি এটা অ্যাপ্লাই করার পর তারপরে আমি সেকেন্ড কালার থার্ড কালারটা যেটা হচ্ছে তোমার ম্যাজিক নামের যে ডার্ক কালারটা ছিল সেটা আমি অ্যাপ্লাই করে দিচ্ছি পেন্সিল ব্রাশের মাধ্যমে যাতে কালারগুলো আবার একটু বোঝা যায় ইনটেন্স কালার যেন হয় এটা অ্যাপ্লাই করে দিলাম তারপর ব্রাশটা দিয়ে আবারও একটু ব্ল্যান্ড করে দিলেই দিলেই হয়ে গেলো এরপর আমি চাচ্ছি আর একটু দেখতে একটু এটার জন্য আমি একটা সেমাই কালার ইউজ করবো একটা সেটা হচ্ছে এই একই আইসিটো প্যালার থেকে কালারটাটার নাম হচ্ছে টুইলাইট ল্যাভেন্ডার এই কালারটা আমি হালকা করে একটু এই দেখো কোন দিকে বসেছে যেখানে জয়েন্ট করেছিলাম সেই মানে অ্যাম্বার কালারটা তার একটু সামনে দেখে আমি জাস্ট আঙুল দেখতে দিয়ে দিলাম বাস হয়ে গেল আমাদের আই মেকআপ এখন বাসের মাধ্যমে আমি চোখের নিচের দিকে আইসাইডোর ডাস্টগুলো ক্লিন করে নিচ্ছি এরপর আমি হাইলাইট ইউজ করব আই ইনারকোনার এবং ব্রাবণের দিকে এটা হচ্ছে ওয়াইট অ্যান্ড ওয়াইল্ডার হাইলাইটার প্রেশিয়াস প্যালেট এটা আমি ইনারকনার ইউজ করলাম এবং ব্রাবনের নিচে বুড়ো নিচের দিকে জায়গাটা হালকা করে এই হাইলাইটটা আমি অ্যাপ্লাই করে নিলাম এখন আমি মাস্কারা ইউজ করছি এটা হচ্ছে টেকনিকের মেঘা ল্যাশ ওয়াটারপ্রুফ মাস্কারা এটা আমি চোখের উপরের পাপড়িতে এবং নিচের পাপড়িতে অ্যাপ্লাই করে নিলাম এরপর আমি আইলাইনার ইউজ করছি যেখানে আমি ফলস আইল্যাশেস বসাবো জাস্ট খালি ওই জায়গাটাতে বসাচ্ছি যাতে আইলাশটা বসালে দেখা না যায় সাদা কিছু এটা হচ্ছে এন এসির আই এরপর আমি আমার চোখের ওয়াটার লাইনে হোয়াইট অ্যান্ড ওয়াইল্ড লাইন নোট কাজলটা অ্যাপ্লাই করে নিচ্ছি তোমার চাইলে হোয়াইট কাজলও অ্যাপ্লাই করতে পারো নেক্সট আমি অ্যাপ্লাই করছি হচ্ছে ফলস আইলাসেস রেড শেডেড এবং গ্লুটা হচ্ছে তোমার টেকনিকের আই গ্লুটা আমি ইউজ করছি এবং এরপরে আমি চলে যাব আমার ফেস কন্ট্রোলিংয়ে কন্ট্রোলিং হিসেবে আমি আজকে ইউজ করছি মিনিস্টারের ডিফাইন অ্যান্ড কনকিউর এই কন্ট্রোল কিটটি এখান থেকে যে ব্রাউন সেটটা ছিল সেটা নিয়ে আমি আমার কন্ট্রোলিংটা করে নিচ্ছি যাদের ডবল চিনি তারা অবশ্যই জলাইনে আনে কন্ট্রোলিং করবে যেটা আমি এখন করছি এবং যাদের গাল অলরেডি ভাঙা তাদের কিন্তু কন্ট্রোলিং গালে কন্ট্রোলিং করার প্রয়োজন নেই নাকে সবাই কন্ট্রেন করতে পারো আর যাদের নাকটা খুব বেশি মোটা তারা এই উপরে দাগটা বেশি ডার্ক করে এবং চেকন করে লাগাবে তাহলেই হয়ে যাবে আর এই কন্ট্রেনিংটা করার পর যাতে কোনো হাশ লাইন না থাকে এই জন্য আমি হাত দিয়ে নাকটাকে একটু কন্ট্রেনটাকে ব্ল্যান্ড করে নিচ্ছি অথবা ভেজা বিউটি ব্ল্যান্ডার দিয়েও তোমরা ব্ল্যান্ড করে নিতে পারো এরপর আমার গালের কন্ট্রোলিংটাকে একটু শার্প করার জন্য আমি লুজ পাউডার ইউজ করছি বিউটি ব্ল্যান্ডারের মধ্যে নিয়ে এভাবে করে অ্যাপ্লাই করে নেওয়ার পর তারপর জাস্ট আমি এটাকে একটু ঝেড়ে নিব বা ব্ল্যান্ড করে দিব এরপর আমি চলে যাচ্ছি ব্লাশ আনে আমি মেকআপ রেশিনের ব্লাশ প্যালেট ব্লাশ ক্লডিসটা ইউজ করবো এখান থেকে এই দুটা কালার একসাথে মিক্স করে আমি আমার গালে অ্যাপ্লাই করছি ব্লাশার হিসাবে নেক্সট আমি ইউজ করছি সেটিং স্প্রে আপনি মেকআপ রেভলেশনের প্রো ফিক্স অয়েল কন্ট্রোল মেকআপ ফিক্সিংটা ইউজ করছি মেকআপ ফিক্সিংটা ইউজ করার পর সাথে সাথে একটু পরে আমি ইউজ করবো হচ্ছে হাইলাইটার এটার জন্য আমি গোল্ডেন সুগার মেকআপ রেভলেশনেরই এই দুইটা একসাথে মিক্স করে আমি হাইলাইটার হিসাবে ইউজ করছি তোমরা চাইলে অন্য যে কোনো ধরনের হাইলাইটার ইউজ করতে পারো বাট আমার কাছে এই হাইলাইটারটা বা ব্লাশারটা বল ব্লাশন বলতে পারো খুবই পিগমেন্ট মনে হয় সো আমি এটা আমার নাকে গালে থোঁত এবং পিস বনে লাগিয়ে নিলাম এরপরে আমি চলে যাব লিপ কালারে আমি আই ম্যাজিকের লিপস্টিক লাগাচ্ছি এটা হচ্ছে জিরো ফোর চার নাম্বার কালারটা আমি অ্যাপ্লাই করছি তোমরা যারা রেড কালার পছন্দ করো তারা কিন্তু চাইলে এই লুকটার সাথে এই আই লুকটার সাথে তোমরা কিন্তু রেড কালার লিপস্টিকও অ্যাপ্লাই নিতে পারো আমি আমার তিলটাকে একটু ব্ল্যাক করে নিলাম আমার সাজ প্রায় শেষ জাস্ট চুলটাকে আমি ঠিক করে নিব এই দেখো আমার মেকআপ লুক এখন এই লুকটাকে কমপ্লিট করার জন্য জাস্ট আমার মাথায় ঘুমটা দেওয়া এখনই দেখো পুরোপুরি এখন বউ মনে হচ্ছে দেখতে সো এই হচ্ছে আমার ফাইনাল লুক আশা করছি লুকটা তোমারদের ভালো লাগবে এবং তোমার খুবই ইজিলি এই লুকটাকে ফিট করে নিতে পারবে চাইলে তোমার এটার সাথে টিপও পড়তে পারো তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই ভিডিওটা ভালো থাকলে অবশ্যই শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে আর যারা এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ সো মাচ ফর লাভ অ্যান্ড সাপোর্ট তো বন্ধুরা তোমাদের সাথে আমার আবারও দেখা হবে আমার পরবর্তী ভিডিওটিতে ততদিন পর্যন্ত তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ লাভ ইউ অল সি ইউ ইন মাই নেক্সট ভিডিও